আমি মাদারনিসার একটি মাদ্রাসা দ্বিতীয় বর্ষে ইলম অধ্যয়ন করছি, মাদ্রাসার ছাত্র। ভাগ্যক্রমে আপনার নামই আমার নাম, অর্থাৎ আমার নাম হাফেজ আহমদুল্লাহ। আমার কাছ থেকে আপনার কাছে জানার বিষয় হলো, আমরা মুসলিমরা কেন ঐক্যমত বা ঐক্যবদ্ধ হতে পারি না, কেন আমাদের মধ্যে এত ফাটল, আর কী কী পন্থায় আমরা এক হতে পারি। দেখুন, এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি ভাইরা। এক হওয়ার মানে কিন্তু এটা না যে সব আলেমরা এক কথা বলবে, এটা কোনোদিন সম্ভবও হবে না, আর এটা ইসলাম বলেও না যে এরকম ঐক্য হওয়া জরুরি। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লা বলেছেন, ইত্তেহাদ মা আল ইখতিলাফ, আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, কোনো বিষয়ের ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন, আমি একরকম বুঝব, এই পার্থক্য থাকতেই পারে, এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এই ভ্রাতৃত্ববোধ মুসলমান হলে তার প্রতি থাকতে হবে। আপনার আপন মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না, যদি সে ভুলভাল করে, আপনার একটা ভাই মদ খায় কথার কথা, ধরুন উপমা স্বরূপ সে অন্যায় করে, আপনার মুখ লজ্জায় কেটে যায়, তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয়, জেদ হয় তার প্রতি, কিন্তু তার ব্যাপারে বাহিরে আপনি বিষোদ্গার করেন না, কারণ আপনার ভাই উপর দিকে থুতু মেলে নিজের মুখে পড়ে। অতএব যেই মুসলমানের সাথে আমার ভিন্ন মত আছে, সেই মুসলমান আমার ভাইকে ভাই না, তার ব্যাপারে আমি এরকম বিষোদ্গার করতে পারি ভাইরা আমার। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লা সেজন্য বলতেন, সব আলেমরা এক কথা বলবে এই ঐক্য সম্ভব না, এটা হবে না কোনোদিন। মানুষ যত জন তত মত, মত পার্থক্য থাকবে, বুঝের বেশ কম থাকবে, কিন্তু দরকার হলো যে আপনার সাথে আমার অমিল আছে মতের, তারপরও আমি জানি একটা জায়গা মিল না, হাজার জায়গা মিল আছে, সব দিক থেকে আমরা এক, পার্থক্য তো দুই একটা পয়েন্টে না, ঠিক না বেঠিক? আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক না দুই, আপনার রাসূল আর আমার রাসূল এক না দুই, আপনার কোরআন আর আমার কোরআন এক না দুই, আপনার কাবা আর আমার কাবা এক না দুই, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আমিও ফরজ বলি, আপনি বলেন কি বলেন না, রমজানের রোজা রাখা ফরজ, এই পুরা মাস রোজা রাখা ফরজ, আপনি কি আদা মাসে কথা বলেন? আপনি যদি মোটা মোটা বিষয় খাতা কলম নিয়ে বসেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেগুলোকে আমরা অনেক বড় বড় করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এমন কোনো মত পার্থক্যই নেই, ছোট ছোট ইস্যু যেগুলো নিয়ে সাহাবিদের মধ্যে এই ধরনের বিষয় মত পার্থক্য ছিল, বুঝের বেশ কম ছিল, কিন্তু কখনো তারা কেউ কারোর শত্রুতার মতো এরকম জায়গায় তারা যেতেন না। কিন্তু আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা আরে বাপরে বাপ পাল্লে মুষ্টি উদ্ধার করে ফেলি, ঠিক না বেটি? ঐক্য কেমনে হবে? আপনি তালেবেলে মানুষ প্রশ্ন করেছেন, ভাইরে আমি ব্যক্তিগতভাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লার কাছ থেকে, আরও অনেক ওলামাদের কাছ থেকে, আমার উস্তাজদের কাছ থেকে, আমার মুরব্বীদের অনেকের কাছ থেকে আমি শিখেছি যে কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করা, আমি যেটাকে সত্য সুন্দর মনে করছি সেটা আমি আমার মতো বলে যাওয়া, কোনো মুসলমান ভাইয়ের সাথে দূরত্ব হওয়ার মতো কোনো কাজ আমি করবো না। স্যার রহিমহল্লা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লা বলতেন যে, বাবারে সব মুসলমানদেরকে ধরে এক প্ল্যাটফর্মে বসাবো না, সব এক হয়ে আজকে এখান থেকে উঠবা, এত ক্ষমতা আল্লাহ আমার হাতে দেয় নাই যে সবাই আমার কথা শুনবে। তবে একটা জিনিস আমার কাছে আছে, মুসলমানদের মধ্যে এমনি অনেক দলাদলি, অনেক মত পার্থক্য আছে, আমার কোনো কথায়, আমার কোনো আচরণে ইচ্ছাকৃতভাবে ফাটল ধরানোর পায়ে তারা ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে কারোর বিরুদ্ধে বলে বিষোদ্গার করে আবার নতুন করে ফাটল যেন না বাড়ে, সে ব্যাপারে আমি সতর্ক থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেরকম পথে চলার তৌফিক দান করেন, আমাদের দ্বারা ইসলামের উপকার না হোক, অন্তত ক্ষতি যেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামের মুসলমানদের ঐক্য চান, তাহলে হজম করতে হবে অনেক কিছুকে ভাইরা আমার। কত মানুষ আমাদেরকে আঘাত করে, মানুষ হিসেবে আমাদের কষ্ট হয়, কিন্তু পরক্ষণে নিজের সাথে লড়াই করি, দিন শেষে সে আমার ভাই, হয়তো ভুল বুঝতেছে কিন্তু আমার ভাই। এমনও হতে পারে যে লোকটাকে আমি মনে করতেছি সে আমার শত্রু, হতে পারে কোনো নেকামল করে সে জান্নাতে আমার আগে চলে গেছে, তাহলে তো সে কপালওয়ালা, আমি কপাল পড়া। একজন ইমানদার নিজেকে সবসময় দুর্বল ভাববে, অন্যকে সবল ভাববে। আল্লাহ আমাদেরকে সেরকম কলবলা মনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ওয়াজ করা অনেক সোজা ভাই, আপনারা বসে দিলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন, আমি যেরকম বলতেছি, কিন্তু এটা আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা দ্বিধা বিভক্ত মুসলমানদের মধ্যে ঐক্যের পথ যেন সুগম হয়, আল্লাহ আমাদেরকে সেরকম আচরণ, সেরকম মনের বড় প্রশস্ততা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে লালন করার তৌফিক দান। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সব মুসলমান ভাইয়ের ভালো গুণগুলো দেখবেন, যে আপনার একেবারে কাটটা দুশ্মনী করে ওই লোকটার মধ্যে আপনি একটু চেষ্টা করেন, অনুসন্ধান করেন, দেখবেন কিছু না কিছু ভালো পয়েন্ট আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্মে আসার বা যার যার প্ল্যাটফর্ম থেকে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো ইমানি শক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আজ গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী অপশক্তি সব এক, শুধু আমরা শত শত ভাগে বিভক্ত, টুকরা টুকরা কতভাবে করা যায় আমরা নিজেদেরকে করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমাদের ত্রুটিগুলো আল্লাহ মার্জনা করুন।